স্কুলে 209 নম্বর বুথ, 210 নম্বর বুথ, এখানে শাসক দলের লোকজন যারা পঞ্চায়েত থেকে এসেছে এবং এখানে ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল। আমরা যখন ধরে ফেলি এবং যখন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করি তখন তারা আমাকে মারধর করে। ইভেন আমার সঙ্গে আমার বাবা ছিল, বয়স্ক মানুষ, তাকেও মারধর করা হয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, প্রশাসনকে অনুরোধ করব যে ছাপ্পা দেওয়ার চেষ্টা করবেন না, নিজের ভোট নিজে দেব, যাকে খুশি তাকে দেবো। এই ভোট আমাদের কাছে একটা উৎসবের মতো, একে অশান্তি করে ছাপ্পা মেরে নষ্ট করবেন না। এর আগে আপনার নামে অভিযোগ করছে যে আপনারা মারধর করেছেন প্রার্থীকে, তৃণমূল প্রার্থীকে। আমরা যখন ধরে ফেলি তখন তারা আমাকে প্রথমে হিট করে এবং তারপরে আমরা হাত চালাই। আপনার নাম আর পরিচয়? বাপ্পা ভট্টাচার্য, 13 নম্বর ওয়ার্ড, CPIM প্রার্থী। কোন ক্যান্ডিডেট মেরেছে? হ্যাঁ বলুন। কাকু রয়েছে, তার সত্ত্বেও ওরা গ্রাম থেকে লোক নিয়ে এসছে, গ্রাম থেকে লোক নিয়ে এসে আমি ধরেছি, চারজন ধরেছি। আমার ক্যান্ডিডেট বাপ্পা ভট্টাচার্যকে ধরে সবার সামনে মারা হয়েছে, তৃণমূল ক্যান্ডিডেট রয়েছে, উনি ঠেকানোর চেষ্টা করেছে, ওনাকে আমি দোষ দিচ্ছি না, উনি ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু ওনার কন্ট্রোলে নেই। এই কারা মারছে? কারা মারছে? তৃণমূলেরই লোকজন, ওনার কন্ট্রোলে নেই। কাকে মেরেছে? কাকে? আমার ক্যান্ডিডেটকে, ক্যান্ডিডেটের বাবাকে। ওনার নাম কি? বাপ্পা ভট্টাচার্য, কোন দলের প্রার্থী? কত নম্বর ওয়ার্ড? আমার জীবনে আমি বুথে গিয়ে বিরোধী যে এজেন্ট আছে তাদের সঙ্গেও আলোচনা করেছি, সঙ্গে সঙ্গে তারা বলছে না কোনো ঘটনা নয়, একটা হয়তো কারো পিতার নামে কোনো ভুল ছিল, সেটা নিয়ে একটু তর্ক হয় এবং তর্ক হতে যে সিপিএমের জিনিস সে নিয়েও উত্তেজিত হয়েছে, উত্তেজিত হয়েছে, ওরাও উত্তেজিত, সেই অবস্থায় একে অপরকে একটু হাত চালিয়েছে মনে হলো এবং ও তো স্বীকার নিজেই করেছে এবং সেটা তো আমি মনে করি খুবই অন্যায়, কারণ তুমি এরকম করবে কেন? তাহলে নিশ্চয়ই তোমার সিপিআইএম প্রার্থীর এবং প্রার্থীর বাবার গায়ে হাত তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এখন ব্যাপারটা মিটে গেছে একদম, সবাই তো দাঁড়িয়ে আছে, আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন যে তারা যে যার মতো দাঁড়িয়ে আছে ভোট কেন্দ্রে, আমি নিজে সরাসরি দাঁড়িয়ে আছি। সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ আছে কিছু?
হ্যাঁ, এরা তো একটা সুযোগ খুঁজছিল, হয়তো আমার দলের কর্মীরা সেটাকে আটকে দিয়েছে বলে আমি মনে করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রশান্ত গোস্বামী, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী।